ইভিএম কারচুপির অভিযোগ তুললেন উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। ভোটে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তিনি এও বলেন, রাতে সিল করা হয়নি স্ট্রংরুম। এদিন পরিদর্শনে গিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তুলে সরব মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। বুধবার স্ট্রংরুম পরিদর্শনে গিয়ে প্রশাসনের ভূমিকায় রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন খগেন মুর্মু। দুপুরে মালদা কলেজের ডিসিআরসি কেন্দ্রে যান তিনি। মালদা কলেজে হবিবপুর গাজল মালদা বিধানসভা কেন্দ্রের ইভিএম রাত 12টার আগেই পৌঁছে যায় দাবি প্রার্থীর। তারপরেও স্ট্রংরুম সিল করা হয়নি, ইভিএম বদলের চেষ্টার অভিযোগ তুলে সরব হন খগেন মুর্মু। ফোনে জেলা শাসকের সঙ্গে কথাও বলেন তিনি। তিনি বলেন, এখানকার পুরো ইভিএম আসা সত্ত্বেও সিল করল না কেন? রাত্রিতে কোথায় ছিল ইভিএম? ইভিএম পাল্টানো হচ্ছে, আপনারা জানুন কেন সিল করেন না? এখনও খোলা আছে, আমাকে কি আশ্বাস দেবে কোথায় ছিল ইভিএম? কি বলছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু? কি অভিযোগ তার, শোনাবো আপনাদের। এখানকার যে আমাদের স্ট্রংরুম, রাত্রিতে তিনটা বিধানসভা 43, 44 এবং 50 এই তিনটা বিধানসভার পুরো ইভিএম এখানে আসা সত্ত্বেও রাত্রি একটা দুটোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। অথচ আমরা এখানে থাকলাম সারা রাত। আমার এখানে আমার ইলেকশন এজেন্ট ছিলেন রামকৃষ্ণ সরকার, তিনি এখানে ছিলেন, আমি চলে গেছিলাম মাঝে, যখন যেহেতু দেরি হচ্ছে। ওরা সিল করলো না কেন? তার মানে ওপেন রেখে দিল, এখনো পর্যন্ত যে বাকিগুলো আসছে, এখন হচ্ছে যে 12টা 12:30 বাজতে চললো, এখনো ইভিএম আসছে। তার মানে রাত্রি তো কোথায় ছিল ইভিএম? তার মানে এটা হচ্ছে ইভিএম চেঞ্জ করার একটা পলিসি আগের থেকে নিয়েছে ওরা, এটা ইন্টেনশনালি করছে। ইভিএম গুলো চেঞ্জ করার জন্য পরিকল্পনা নিয়েছে, এতে হেরে যাচ্ছে, তাই এগুলো করছে। আর এটা জেনারেল প্রশাসন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের এখানে হচ্ছে তার সহযোগিতা আছে। আমি ওই জন্য আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যে আপনি এটা করছেন, ইন্টেনশনালি করছেন এবং ওদেরকে সাহায্য করার জন্য এগুলো করছেন। ইলেকশন কমিশনকে জানাবেন? আমরা আমাদের সাইড থেকে যেটা জানাবার আমরা তো জানাবো, কিন্তু আমি জানতে চাইছি, আপনারা জানুন না, আপনারা জানার চেষ্টা করুন যে ডিএমকে বলুন, আপনি সিল করেন না, করেন না কেন রাত্রিবেলা? কেন সিল করলেন না? আপনি স্ট্রংরুম তো সিল করবেন, যেখানে সবটা ইভিএম এসে গেছে, তা আপনি স্ট্রংরুম সিল না করে ওপেন রেখে দিয়েছেন, এখন পর্যন্ত স্টিল আমি স্টিল ওপেন আছে। ধরুন ওকে, বলুন ওকে, জিজ্ঞেস করুন, উনি আমাকে বলছেন কোঅপারেশন করতে, কি কোঅপারেশন করবো? এটার জন্য দেরি করাচ্ছে, স্ট্রংরুম সিল করছে না, ইভিএম এখনো আসছে, এটা কি টাইম? আসার রাত্রিতে কি করলো ইভিএম? কোথায় ছিল, কোথায় ঘুমিয়েছিল ইভিএম নিয়ে? যদিও খগেন মুর্মুর এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। কি বক্তব্য তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের, শোনাবো এবার। বদল করে দেওয়ার মতো রাজনীতি কেন হচ্ছেন? People like him, they don't know how to talk and what to talk about. Ask this nonsense to talk whatever Baki is going on. এত কোন কি সিল হওয়া উচিত ছিল না? না, বলছি সিল করা নিয়ে উনি যেটা বলছেন যে বদল করে দেওয়ার মতো চক্রান্ত বা ষড়যন্ত্র, it is not my job. আপনি তো প্রশ্ন করছেন, কিন্তু এটা এটা কি সম্ভব? Ask people who is talking. আমি কিছু বলি যে বলছে তাকে জিজ্ঞাসা করুন না। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে, শোনাবো। তৃতীয় দফায় মালদার ভোট পর্ব শেষ হয়েছে। ইতিমধ্যে সেই ভোট পর্ব শেষ হওয়ার পরে যে সমস্ত ইভিএম আছে, সেই সমস্ত ইভিএমগুলি উত্তর মালদা এবং দক্ষিণ মালদা যেখানে প্রিমিসেস করা, যেখানে রাখার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ উত্তর মালদা মালদা কলেজ এবং দক্ষিণ মালদা মালদা পলিটেকনিক কলেজে ইভিএম রাখার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ স্ট্রংরুমের ব্যবস্থা করা হয়েছে। দেখা গেছে যে সেই সমস্ত জায়গায় বেশিরভাগ ইভিএম এসে পৌঁছে গেছে গতকালই, কিন্তু তারপরে আজকে সকালবেলা হঠাৎ করে মালদা কলেজ মাঠে একটি কন্টেনারে করে বেশ কিছু ইভিএম এসে নিয়ে আসে এবং সেখানে সেখান থেকে সেই ইভিএমগুলোকে স্ট্রংরুমে নিয়ে যাচ্ছিল।
সেইখানে সেই সময় উপস্থিত ছিলেন, ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু, এবং তিনি অভিযোগ করতে থাকে এই ইভিএমগুলো সারা রাত কোথায় ছিল, কী করা হচ্ছিল, এই ইভিএমগুলো কেন এখন এসে পৌঁছালো স্ট্রংরুমে, কেন এখন ঢোকানো হচ্ছে, নানান প্রশ্ন উঠতে থাকে। এই নিয়ে সেখানে যে কেন্দ্রীয় বাহিনী ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেন যে এই যে ইভিএমগুলো সেই ইভিএমগুলো কোথায় ছিল, এখন কেন নিয়ে আসা হচ্ছে, তাহলে কি ইভিএমে কারচুপি করা হচ্ছিল বা এই ধরনের কিছু করা হচ্ছিল। এই নিয়ে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করেন। এরপরেই তিনি নির্বাচন কমিশনের কাছে গোটা বিষয়টি জানান। তিনি জানতে চান যে এই ইভিএমগুলো এতক্ষণ কোথায় ছিল, কী কারণে এখন নিয়ে আসা হলো, তাহলে কি ইভিএমে কারচুপি করা হচ্ছিল বা এই ইভিএমগুলোকে অন্য কোনো অসৎ কাজে ব্যবহার করা হচ্ছিল, সমস্ত প্রশ্ন তিনি করতে থাকেন। এরপর তিনি জানান মনে হচ্ছে এই ইভিএম নিয়ে তিনি ভোটে কারচুপি করতে চাইছেন শাসক দল বা বিরোধী দল রয়েছে তারা, কারণ কালকে শান্তিপূর্ণ ভোট পর্ব শেষ হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। দুই একটি জায়গায় ইভিএম খারাপ হলেও পরবর্তীতে সেই জায়গাতে দ্রুত ইভিএম নিয়ে গিয়ে ভোট পর্ব শেষ করেছে। তাহলে এই ইভিএমগুলো আসলো কোথা থেকে, প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে খগেন মুর্মু সাফ বক্তব্য যে এই ইভিএম নিশ্চয়ই কারচুপি করা হচ্ছিল ভোটে, সেই কারণে এখন সেই ইভিএমগুলোকে নিয়ে সেই স্ট্রংরুমে ঢোকানো হচ্ছে। পাশাপাশি যে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এগুলো মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। ইভিএম কারচুপির অভিযোগ তুললেন উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু, ভোটে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন খগেন মুর্মু। তিনি বলেন রাতে সিল করা হয়নি স্ট্রংরুম, এদিন পরিদর্শনে গিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তুলে সরব মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। কি বক্তব্য তার আরেকবার শোনাই। এখানকার যে আমাদের স্ট্রংরুম, রাত্রিতে তিনটা বিধানসভা 43, 44 এবং 50, এই তিনটা বিধানসভার পুরো ইভিএম এখানে আসা সত্ত্বেও রাত্রি একটা দুটোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে, অথচ আমরা এখানে থাকলাম সারা রাত। আমার এখানে আমার ইলেকশন এজেন্ট ছিলেন রামকৃষ্ণ সরকার, তিনি এখানে ছিলেন, আমি চলে গেছিলাম মাঝে, যখন যেহেতু দেরি হচ্ছে। ওরা সিল করলো না কেন, তার মানে ওপেন রেখে দিল, এখনো পর্যন্ত হচ্ছে বাকিগুলো আসছে, এখন হচ্ছে যে 12:30, 12:30 বাজতে চললো, এখন ইভিএম আসছে, তার মানে রাত্রি তো কোথায় ছিল ইভিএম, তার মানে এটা হচ্ছে ইভিএম চেঞ্জ করার একটা পলিসি আগের থেকে নিয়েছে ওরা, এটা ইন্টেনশনালি করছে, ইভিএম গুলো চেঞ্জ করার জন্য পরিকল্পনা নিয়েছে, তাতে হেরে যাচ্ছে তাই এগুলো করছে। আর এটা জেনারেল প্রশাসন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের এখানে হচ্ছে তার সহযোগিতা আছে। আপনি কাকে জানেন? আমি ওখানে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যে আপনি এটা করছেন ইন্টেনশনালি করছেন এবং ওদেরকে সাহায্য করার জন্য এগুলো করছেন, ইলেকশন কমিশনকে জানাবেন। আমরা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।